আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভি দুপুরের সংবাদে। বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে হামলা, সংঘর্ষের ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের করা দুটি মামলায় গ্রেফতার 22 জনের জামিন না মঞ্জুর করেছে আদালত। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বিরুদ্ধে আদালতে দুটি মামলার আবেদন করেছেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও প্যানেল মেয়র। অন্যদিকে গেল রাতে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাদ ভবনে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করলেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এ সময় এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি কাউকে হয়রানি না করার আহ্বানও জানান তিনি। মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশনের ময়লা ও বর্জ্য অপসারণ করেছে পরিচ্ছন্ন কর্মীরা। পাসপোর্ট নিয়ে জটিলতা কমছে না যেন কোনো মতেই। সেবার মান নিয়ে প্রবাসীদের ভোগান্তির অভিযোগও বহু পুরনো। প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে প্রবাসে পাসপোর্ট সেবা বন্ধ করে দিতে হয়েছে এমন ঘটনা অতীতে শোনা যায়নি। পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে পাসপোর্ট গ্রহণ আবেদন বন্ধ ছিল বেশ কিছুদিন। বিদেশে পাসপোর্ট পেতে গেতে কয়েক মাস ধরেই বেশ ভোগান্তিতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। দুই তিন মাসেও পাসপোর্ট পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে করোনার তাণ্ডবে লকডাউনেও বন্ধ ছিল এই সেবা। নতুন করে চালু হলেও ভোগান্তি কমেনি গ্রাহকদের। করোনা টিকা বিক্রির বিষয়ে তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অন্যদিকে ভোগান্তি আর হয়রানি পিছু ছাড়ছে না প্রবাসীরা টিকা গ্রহীতাদের। সকালে রাজধানীর পরিবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্রে অনেক প্রবাসী অভিযোগ করেন নানা অব্যবস্থাপনার। তবে ঢাকা মেডিকেলে দেখা যায় শৃঙ্খলার সাথে টিকাদান। অন্যদিকে হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কমতে শুরু করেছে, তবে স্বাভাবিক হয়নি আইসিইউ সংকট। আরো জানাচ্ছেন নেয়ার বাদল। দয়া করে তারা এখানে দাঁড়িয়ে থাকবেন না। প্রবাসীর টিকা কার্ডে লিখা 22 আগস্ট টিকা নিতে পারবেন, কিন্তু কেন্দ্রে গেলে বলা হয় মোবাইল ফোনে মেসেজ না গেলে টিকা দেয়া যাবে না। আনসার সদস্য মাইকে জানাচ্ছেন এমন ভোগান্তিতে যারা পড়েছেন তাদের আসতে হবে 23 আগস্ট। আগামী 23 তারিখে তারা এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন জেলা থেকে টিকা নিতে আসা অনেক প্রবাসী। 22 আগস্ট মেসেজ আসছে, 23 আগস্ট আসার জন্য বলতেছে, এখন আমাদেরকে ভ্যাকসিন দিতে আসে না। আমাদের বলতে এখানে মেসেজ প্রযোজ্য, তাহলে মেসেজে আমরা আসতাম, ম্যানুয়ালি তো আমাদের আর কোনো মানে হয় না। বলছি যে স্যার আমাদের আর কোনো মেসেজ যাবে না মোবাইলে। ওনারা বলছে না মেসেজ কোনো যাইবে না, এখানে লেখা দেওয়া হয়েছে 22 তারিখে, লেখা দেওয়া হয়েছে 22 তারিখে আসে। তা আজকে এখানে আসছি, ওনারা বলতেছে আজকে না 23 তারিখে। কেউ কেউ টিকা নিলেও অনলাইনে তথ্য আপডেট না হওয়ায় বিপাকে পড়েছেন, আটকে আছে বিদেশ যাওয়া। আমি কুমিল্লাতে আছি, 7 তারিখে ভ্যাকসিন দিয়ে গেছি, ভ্যাকসিনে কোনো অনলাইন হয় নাই, এই ফোনতে যায় নাই। আমি আজকে আপাত আইসি, এই ভ্যাকসিনে আমার অনলাইন আমার 2 তারিখে পেলাই। টিকা সার্টিফিকেটের জন্য আরো 15 দিন অপেক্ষা করতে হয়, যদি সময় মতো না পাই তাহলে আমাদের ভিসা এক্সপায়ার হয়ে যাবে। আগস্টের 14 তারিখে টিকা দিয়ে গেছে, আজকে হলো যে দ্বিতীয় ডোজ, আজকে হলো যে কিনা 22 তারিখ, আমাদের কোনো সার্টিফিকেট আসে না। সার্টিফিকেটের জন্য আমরা যে বিমান অফিসে যাইতে পারি না, টিকিটও কনফার্ম করতে পারি না। সরকারের কাছে আমরা আবেদন এটাই, আমরা যারা প্রবাসী আমাদের কষ্ট করে দয়া করে আমাদের কামগুলো দেন করে দেয় স্যার। 7 তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করছি, এরপর 17 তারিখ অপেক্ষা করে আইসি, আসে না, আসার পরে বললো যে একটা ফটোকপি জমা দিয়ে যেতে বা রাতের মধ্যে মেসেজ চলে যাবো। আমি তো জমা দিয়ে গেছি, আজকে 22 তারিখে এখনও কোনো মেসেজ যায় নাই, আমাদের 2 তারিখে তো ফ্লাইট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে দেখা যায় ভিড় থাকলেও নেই অভিযোগ। টিকা আমরা আসলে সবগুলোই দিচ্ছি, আমরা এখানে সিনোফার্ম তো চলছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, মডার্নার সেকেন্ড ডোজ চলছে, ফাইজারের সেকেন্ড ডোজ, অ্যাস্ট্রাজেনিকার সেকেন্ড ডোজ এবং প্রবাসীদের জন্য ফার্স্ট ডোজ সহ এইভাবে আমরা টিকা কার্যক্রম চালাচ্ছি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় ঢাকার 17টি করোনা হাসপাতালে 382টির মধ্যে আইসিইউ শয্যা খালি আছে মাত্র 48টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন সার্বিকভাবে করোনা রোগী কমতে শুরু করেছে। করোনা আমাদের যেটা এখন শয্যা খালি আছে, আমরা আমাদের মনে হয় যে এটা নিয়ন্ত্রণের ভিতরেই আছে, এবং যারা এখানে ভর্তি হওয়ার জন্য আসছেন সারা দেশ থেকে অথবা ঢাকা শহর থেকে, আমরা তাদেরকে ভর্তি করতে পারছি, আমাদের কোনো মানে এখানে কোনো সমস্যা হচ্ছে না। ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই পরিচালক। এ আর বাদল, আরটিভি, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা কমলেও শুধুমাত্র উপসর্গ নিয়েই মারা যাচ্ছেন অনেকে।
24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 54 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 13 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 114 জনের দেহে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন মারা গেছে। চট্টগ্রামে মারা গেছে 8 জন। একই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে 298 জনের দেহে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 6 জন, কুমিল্লায় 3 জন, চুয়াডাঙ্গায় 3 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা এবং যমুনা নদীর পানি বেড়েই চলেছে। পানিতে ডুবে গেছে ধান সহ বিভিন্ন সবজির ক্ষেত। সকালে ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে সদর সদরপুর ও চরভদ্রাসন উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তায় স্কুলে আশ্রয় নিয়েছে। আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর ভাঙনে ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে। টাঙ্গাইলেও যমুনাসহ বিভিন্ন নদীর বেড়ে পানিবন্দী হয়ে পড়ছে হাজারো মানুষ। নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এদিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। জেলার কাজীপুর ও চৌহালিতে নদী ভাঙনে 50টি বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে নদ নদীর পানি। এতে জেলার বিভিন্ন চরের 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নতুন করে পানি বাড়তেছে, এ বাড়ার কারণে আমরা এখানে আবার গাড়াগাড়ি করবার লাগছি। আর বন্যা যদি একটু বাড়ে তাহলে মনে করো আমাদের আবার যে আয় উন্নতি করবো এটা আমার ক্ষতির মুখে পড়ে যাবে। ছিটে টিটে যা আছে তা সব তলে গেছে। 30-35টা বাড়ি নদীতে চলে গেছে। গ্রামের মানুষ সব ঝাঁপে পড়ে কিছু রক্ষা করছে। আমার নদীতে তো ডাং ভাঙিয়ে গেতাইছে, জায়গা নাই, বাসা নাই, এনে এগুলো কোহানি নিয়ে নামামো। কোথায় যে বাড়িঘর নিয়ে যাব, কোথায় উঠাবো সে ব্যবস্থাও নাই। সরকার যদি আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে যদি ব্যবস্থা নিত। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে ফরিদপুরে আছেন সহকর্মী জাকির হোসেন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাকির, বন্যা পরিস্থিতির বর্তমান চিত্র জানাবেন এবং বন্যার্তদের সাহায্যে প্রশাসনের কোনো তৎপরতা আপনি দেখছেন কিনা? শারমিন, ফরিদপুরে গত 24 ঘন্টায় 48 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরের 5টি ইউনিয়নে সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগ্রিচর, অম্বিকাপুর, আলিয়াবাদ এবং চরমাধব দিয়া ইউনিয়নে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদী তীরে কিছু এলাকা ভাঙন দেখা দিয়েছে। ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছে যে 5টি ইউনিয়নের 1,000 পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং এদের জন্য পর্যাপ্ত খাবার আমাদের মজুত রয়েছে। যদি বন্যার পানি এর চেয়ে আরও বেশি বাড়ে এবং ঘরে ঘরে যায় তাহলে আমাদের যা দরকার তাদের জন্য সেইগুলি ব্যবস্থা করা হবে। এবং নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সুলতান মাহমুদের সাথে কথা হয়েছে। তিনি বলেছে ত্বরিৎ গতিতে আমরা বালির বস্তা দিয়ে ভাঙন এলাকা ড্রাম করেছি। এতে সাময়িক কিছুটা ভাঙন কমলেও এটা শুকনো মৌসুমে এর স্থায়ী বাঁধের ব্যবস্থা নিয়ে হবে, তাহলেই আপনার ভাঙনটা রোধ করা সম্ভব হবে। এবং সেই সব এলাকার ঘরবাড়ি যাদের ভেঙে গেছে তারা জানিয়েছে যে প্রতি বছরই বালির বস্তা দিয়ে সাময়িক ব্যবস্থা নেয় কিন্তু স্থায়ী কোনো কাজ করে না। এই জন্যই বছরের বছর তাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে এবং তারা নিরুপায় হয়ে রাস্তায় বসবাস করছে। এবং এমন সব লোক আছে তাদের এক টুকরা জমি কেনারও সামর্থ্য নাই, তাদের বাপ দাদার ভিটা ভেঙে যাওয়ায় তারা খুব চিন্তায় আছে। আর এবং ফরিদপুরের বন্যার্তদের যে অবস্থা, তারা গো খাবারের সমস্যা হয়েছে, গরু বাছুর নিয়ে এখন রাস্তায় উঠার প্রস্তুতি নিয়েছে। বেড়িবাঁদ এবং উঁচু স্থানগুলি, ফ্লাড সেন্টার, সেইগুলিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাবরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে জানাচ্ছিলেন জাকির হোসেন। জয়পুরহাটের 5BB ও নওগাঁর ধামুইরহাট সংযোগ সড়কে ব্রিজ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। ব্রিজটি প্রায় 2 বছর আগে ভেঙে গেলেও নির্মাণ করা হয়নি এখনো। তখন থেকে কাঠের সাঁকো দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন সিহা।
প্রায় দুই বছর আগে ভেঙে যায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর দামুরহাট উপজেলা সংযোগ সড়কের এই ব্রিজটি। তখন থেকে কাঠের ব্রিজের উপর দিয়ে প্রতিদিন এভাবেই শত শত মাইক্রো পিকআপ ভ্যান প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের হালকা ও ভারী যানবাহন সহ চলাচল করছে, যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি নিয়ে। এতে ছোট বড় অনেক দুর্ঘটনায় অনেক যাত্রী মারাত্মক আহত হওয়া ছাড়াও ভেঙে চুরে নষ্ট হয়েছে অসংখ্য যানবাহন। এই ব্রিজটা প্রায় দেড় বছরতে ভেঙে গেছে। এখানে প্রায় অনেক গাড়ি উল্টো উল্টে যায়। এখানে কয়েকবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কাঠ ভেঙে ভ্যান উল্টে যায়, দুর্ঘটনা অনেক ঘটে। একই সঙ্গে বিপাকে রয়েছেন এই পথে যাতায়াত করা দুটি জেলার কৃষক ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। একদম চারটা মেয়ে সুদ্ধা বাচ্চা সুদ্ধা পড়ে গেছে ব্রিজের তলে। রাস্তাটা ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়। জনদুর্ভোগের কথা স্বীকার করে এ ব্যাপারে উদ্যোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এটা ভাঙা পড়তে আমরা চেষ্টা করছি ব্রিজটা পাওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য ব্রিজটা আমরা অনেক দিন আগে চেষ্টা করছি, পারি না। এদিকে স্বভাব সুলভ আশ্বাসের বাণী শোনালেন স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা কাজটা যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করব বলে আমরা আশা করতেছি। দুটি জেলার কৃষক ব্যবসায়ী সহ সাধারণ মানুষের অর্থনীতির চাকা সচল রাখতে ও জনদুর্ভোগ লাঘব করতে শিগগির ব্রিজ নির্মাণের দাবি জয়পুরহাট ও নওগাঁবাসীর। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। আমলাতান্ত্রিক জটিলতায় টিকা থেকে বঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের পারস্পরিক দোষারোপের বলি হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল জানান, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার জন্য কলেজের অধ্যক্ষরা কোনো ধরনের সহযোগিতা করছেন না। সাত কলেজের নানান সমস্যা নিয়ে বিল্লাল হোসেনের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে অনেকের বয়সসীমা ১৮র নিচে ও জাতীয় পরিচয়পত্র না থাকায় বিড়ম্বনায় পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এজন্য কলেজের অধ্যক্ষদের অবহেলাকে দুষলেন ডক্টর মাকসুদ কামাল। সাত কলেজের অধ্যক্ষগণদেরকে আমরা বলেছি যে তাদের তালিকাটি আমাদের কাছে দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রেজিস্ট্রেশনভুক্ত হয়ে যেভাবে তারা টিকিটই দিয়েছে, সেই ধরনের সহযোগিতা আমরা তাদেরকেও করব। তাদেরকে না বলা ভিন্ন, তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নাই। সাত কলেজের সমন্বয়ক সেলিমুল্লাহ খন্দকার বিষয়টি নিয়ে দায়সারা বক্তব্য দেন। আমাদের কিছুটা মানে বিড়ম্বনা আছে, এটা অস্বীকার করা যাবে না। কারণ আমাদেরকে কোনো অথরিটি সুনির্দিষ্টভাবে বলে নাই। আমাদের তো একাডেমিক অথরিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার মঞ্জুরি কমিশন যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। এখন আমরা মিডিয়াতে দেখেছি মঞ্জুরি কমিশন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে আমাকে জানানো হলো যে আমরা কথা বলেছি, কিন্তু কথা বললে আমাকে সুনির্দিষ্টভাবে কোনো কর্তৃপক্ষ থেকে তালিকা জমা দিতে বলা হয় না। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সকল স্থগিত পরীক্ষা। ভ্যাকসিন ছাড়া সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থীরা। আমাদেরকে তারা সান্ত্বনামূলকভাবে একটা আমাদের ডাটা নিয়েছে, তারা এখন পর্যন্ত সেই ডাটাটা ইউজিসির কাছে এখন পর্যন্ত হস্তান্তর করেনি। তাদের বয়স ১৮ বছর অধিক, কিন্তু যে তারা এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পায়নি। এই সকল শিক্ষার্থীদেরকে জন্ম নিবন্ধনের মাধ্যমে অবশ্যই যাতে করোনা সংক্রমণ রোধে পরীক্ষা শুরু হওয়ার আগে টিকা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। কাবুল বিমানবন্দরে এবার আইএস এর হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে যেতে বলেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এদিকে হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরে সাতজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে অসম্পূর্ণ বললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আরও জানাচ্ছেন মুজাহিদ আসাদ। আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহের মাথায় এবার আইএসের হামলা নিয়ে চিন্তার ভাঁজ যুক্তরাষ্ট্রের কপালে। কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন পুরো বিষয়টি তাদের নজরে রয়েছে। নাগরিকদের ফেরাতে বিকল্প রুট কী হতে পারে সেটি নিয়েও কাজ করছেন তারা।
রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। নিহতদের সবাই বেসামরিক আফগান নাগরিক। এদিকে প্রথমবারের মতো এক বিবৃতিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, মিত্রজোটের সেনারা বেরিয়ে গেলেই জিহাদিরা উল্লাস করবে। যতক্ষণ ব্রিটিশ নাগরিকদের সরানো না হচ্ছে, সে সময় পর্যন্ত সেনাদের আফগানে অবস্থান করার নৈতিক বাধ্যবাধকতা আছে। এখনও দেশ ছাড়ার অপেক্ষায় থাকা মানুষজন ভিড় করছেন কাবুল বিমানবন্দরের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হেলমান্দ প্রদেশে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন দোকানিরা। ভাঙা দোকানপাট ঠিক করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। আর খোস্ত প্রদেশে নাগরিকদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। পাকিস্তানের সঙ্গে থাকা তোরখাম সীমান্তের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। প্রয়োজন বিবেচনায় মিলছে যাওয়া আসার অনুমতি। তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানির স্টুটগার্টে। এতে অংশ নেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেনরি। এরই মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সব বাসিন্দাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ঝড়ের প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে। হারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 75 মাইল। প্রবল বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে। আটলান্টিক মহাসাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে ক্রমেই শক্তিশালী হারিকেনে পরিণত হওয়া হেনরি স্থানীয় সময় রোববার নাগাদ নিউ ইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশ জুড়ে আঘাত হানতে পারে। হারিকেনের প্রভাবে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।